হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট আপনাদের জন্য শেয়ার করে যাচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেল সবসময় ফলো রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। সাতোশি অ্যাপে কিন্তু আমরা ওইএক্সটা ক্লেম করতেছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ক্লেম করতে ভুলবেন না, আর কিন্তু বেশি দিন নেই এখানে মাইনিং করতে। সো খুব দ্রুত মাইনিংটা শেষ হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে OpenEX এর গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে, দেখতে পাচ্ছেন 91.91% কিন্তু চলে গিয়েছে। সো খুব দ্রুত কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাচ্ছে। সম্ভবত আপনারা এপ্রিলের প্রথম দিকে অথবা মার্চের শেষের দিকে উইথড্র করতে পারবেন। যারা নতুন জয়েন করতে চান, ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, জয়েন করে নেবেন। দেখেন, 3 ঘন্টা আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যে আপডেটটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার কমিউনিটি, আফোন দি কনক্লুশন অফ দি OKX এয়ারড্রপ ইভেন্ট ইন সাতোশি অ্যাপ, ইউজার উইল হ্যাভ দি অপরচুনিটি টু রিওয়াইন্ড এ নিউ উইথড্রল অ্যাড্রেস। ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ এ নিউলি ক্রিয়েট অ্যাড্রেস উইথ ইন মেনোমিক্স ওয়ার্ড হ্যান্ড রাইটিং ফর ব্যাক আপ। তার মানে এখানে যেটা বলা হয়েছে, তারা এয়ারড্রপ ইভেন্ট, তাদের যে এখন যে OKX-এর যে এয়ারড্রপ ইভেন্ট চলতেছে, এটা শেষ হলেই তারা নতুন অ্যাড্রেস রিওয়াইন্ড করতে দিবে পুনরায়। বুঝতে পারছেন, নতুন অ্যাড্রেস আপনাদেরকে সাতোশি অ্যাপে রিওয়াইন্ড করতে দেবে, যে আপনি নতুন অ্যাড্রেসের মাধ্যমে আপনি এই OKX-টা উইথড্র করে নিতে পারবেন। এর জন্য তারা বলতেছে মেটাম্যাক্স অ্যাপের কথা, এবং মেটাম্যাক্স অ্যাপে যখন নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, মনে রাখবেন, মেটাম্যাক্স অ্যাপে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, সেখান থেকে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তার আগে আপনাকে যখন রিওয়াইন্ড, মানে অ্যাড্রেস রিওয়াইন্ড করতে বলবে, তার আগে আপনাকে এখানে খুব ভালোভাবে বলেছে যে ব্যাক আপ ফ্রেস এইগুলো আপনাকে লিখে রাখতে, আপনি স্ক্রিনশট না নিলেও আপনাকে লিখে রাখতে, যেন এটা না হারায়। তারা ভালো করে বলে দিয়েছে ওয়ার্ডস হ্যান্ড রাইটিং ফর ব্যাক আপ মিনিমিক্স। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যত দ্রুত পারেন একটা অ্যাকাউন্ট, সুন্দর একটি অ্যাকাউন্ট খুলে রাখেন মেটাম্যাক্সে, এবং তার ফ্রেজগুলো হ্যান্ড রাইটিং করে রাখেন, লিখে রাখেন, হাত মানে সরাসরি কাগজে লিখে রাখেন, যেন না হারায় যায়। যখন তারা রিওয়াইন্ড করতে দিবে, রিওয়াইন্ড নিউ ওয়ার্ডাল অ্যাড্রেস, আমাদের সাতোশি করে যেমন করে যখন আমরা BTC মানে অ্যাড্রেস বাইন্ড করেছিলাম উইথড্র অপশানে গিয়ে, আপনাদের মনে আছে হয়তো, ঠিক তেমনই আপনাকে OKX-এ এখানে এসে অ্যাড্রেস বাইন্ড করতে হবে। যখন তারা উইথড্র ডেট জানিয়ে দিবে, উইথড্র দেওয়ার আগে তারা বলে দিবে এখানে উইথড্র অ্যাড্রেস বাইন্ড করার জন্য। এই জন্য তারা বলতেছে এটা নতুন একটা অ্যাড্রেস আপনাকে তৈরি করে রাখার জন্য।